এই মুহূর্তে যে বড় খবর এবার থেকে চার বছরের গ্র্যাজুয়েশন অপেক্ষা করছিলেন লক্ষ লক্ষ উচ্চমাধ্যমিক পাশ করা পরীক্ষার্থী অপেক্ষা করছিলেন আইএসসি সিবিএসই বোর্ডের যারা দ্বাদশ দিয়েছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে নয়া পাঠ্যক্রম শুরু দু হাজার তেইশ চব্বিশ থেকে চার বছরের গ্র্যাজুয়েশন কেন বন্ধুরা পাঁচই জুন ভর্তি শুরু হচ্ছে অনলাইন কেন্দ্রীয় পোর্টালে কলেজগুলিতে এবার এই কলেজগুলিতে দু সালে যে ভর্তি শুরু হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা প্রশ্ন করছে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশনের যে পোর্টাল সেই পোর্টালটা আদতে দেখতে কেমন এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যে কিভাবে পোর্টালে ঢুকব এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে পোর্টালে ঢোকার জন্য কি কোনো পিন লাগবে এটারও প্রশ্নের জবাব দেবো এবং কমেন্টে আমাকে আগের দিন দুজন বলেছিল যে আপনি ছাত্রছাত্রীদের ভুল ইনফরমেশান দিচ্ছেন যে ওয়েবসাইট খুলতে গেলে যে পিন লাগার কথা রয়েছে পিন প্রত্যেকটি কলেজের যে আলাদা আলাদা পিন লাগার কথা রয়েছে সেটা পুরোপুরি ভুয়ো তথ্য সেটারও আজকে উত্তর দেবো ভিডিওতে এবং এর পাশাপাশি অনার্স কোর্স ও পাস কোর্স দুটো রকমের কোর্স হয় কলেজে ইউজিতে তো এই দুটো কোর্স অনার্স কোর্স পাস কোর্স কোনটা বেটার সেটা আজকের ভিডিওতে বলব এর পাশাপাশি বলবো অনার্স কোর্স ও পাস কোর্স কত বছরের হয় যদিও আমি বলেছি আগের ভিডিওতে তবুও আবার বলব এর পাশাপাশি বলবো অনেক ছাত্রছাত্রীরা ইলেভেন টুয়েলভে আর্টস নিয়ে পড়াশুনো করেছে তারা এবার কলেজে গিয়ে বিয়ে করবে বিএ অর্থাৎ ব্যাচেলার এডুকেশন এই ব্যাচেলার এডুকেশন যে পড়াশুনো করবে সেই ব্যাচেলার যে ডিগ্রি পাবে গ্রাজুয়েশানে সেই ব্যাচেলার এডুকেশনে কোন কোন সেরা সেরা কলেজ এই কলকাতার মধ্যে রয়েছে সেগুলো কিন্তু আমি বলবো ঠিক আছে সেটা যে কোনো ইউনিভার্সিটি আনন্ড হতে পারে আমি সেই সেরা সেরা কলেজগুলি কিন্তু তোমাদেরকে বলবো যারা গ্রামে থাকে তাদের জন্য কিন্তু শোনার জন্য রয়েছে এবং যারা কলকাতাতে এসে পড়াশোনা করবে এবং যারা কলকাতার ছাত্রছাত্রীরা তারাও অবশ্যই ভিডিওটা দেখো তো ভিডিওটা প্রথম থেকে শেষ সব স্কিপ না করে দেখার অনুরোধ রাখছি কোন পোর্টালে আবেদন করবে যাবতীয় খুঁটিনাটি এ টু জেড কলেজে ভর্তি সব দেখাবো প্রথমে তোমাদেরকে বলি যে পাঁচই জুন ভর্তি শুরু হচ্ছে এবং পাঁচই জুন আমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে গিয়েছিলাম সেখানে সম্পূর্ণ দেখাচ্ছে ডব্লিউ বি সি এ পি পোর্টাল ওয়েবসাইট সিকিউরিটি পিন স্টেজ অর্থাৎ সিকিউরিটি পিন বানাচ্ছে প্রতিটা কলেজ এবং প্রতিটা কলেজের এক একটা আলাদা আলাদা সিকিউরিটি পিন থাকবে যেটা কলেজগুলো পাবলিক করে দেবে এবং সেই সিকিউরিটি পিনের মাধ্যমে তোমরা প্রতিটা কলেজের ফর্ম ফিল করতে পারবে একটি ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ প্রতিটা ওয়েবসাই প্রতিটা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইট নয় একটা ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন কলেজের ফর্ম ফিল কিন্তু চলবে এবার সেটা কবে থেকে শুরু হবে এটা ছাত্রছাত্রীদের প্রশ্ন আসন্ন নির্বাচন যে লোকসভা নির্বাচন সেটা কিন্তু এক তারিখ রয়েছে আমাদের এদিকে কলকাতার দিকে এই এক তারিখে শেষ নির্বাচন শেষ হবে এবং এর পাশাপাশি নির্বাচন শেষ হওয়ার ঠিক পরে ঠিক কিছু দিন পরে বা পরের দিনই পাঁচ তারিখ থেকে কিন্তু পোর্টালের কাজ শুরু হয়ে যাবে যেমনটা তোমরা জানো যে ভোটের রেজাল্টের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বই দিতে কিন্তু দেরি হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সেই কারণে একই কারণে তোমাদেরও কিন্তু এই কলেজে পোর্টালের কাজ কিন্তু শেষ হতে একটু লেট হচ্ছে তো শেষের দিকে ওয়েবসাইট সিকিউরিটি পিন স্টেজ এই স্টেজে রয়েছে এই স্টেজটার মানে হচ্ছে সিকিউরিটি পিন তৈরি হচ্ছে প্রতিটি কলেজের ওয়েবসাইটের এবং বর্তমানে পোর্টালগুলি নির্মাণধীন এখন মানে তৈরি হচ্ছে নিরাপত্তার জন্য পিন দিয়ে কিন্তু সমস্তভাবে সুরক্ষিত রয়েছে পূর্ণাঙ্গ কাজ সম্পূর্ণ হলে সেই পোর্টালগুলো চালু করা হবে ছাত্রছাত্রীদের জন্য এবং পাবলিক করে দেওয়া হবে এই সিকিউরিটি পিন ব্যাপারটা কি তোমাদের কি কোনো এতে লাগবে কিছু লাগবে সিকিউরিটি পিন মানে হচ্ছে কলেজের যে ওয়েবসাইটগুলো সেগুলো এখন স্টাক করে দেওয়া রয়েছে পিন দিয়ে মানে ব্লক করে রাখা আছে বন্ধ করে রাখা আছে পিন দিয়ে ওই পিন শুধুমাত্র কলেজের কাছে আছে কলেজ খুলবে আর কাজ চালাবে ওর মধ্যে কাজ করবে কিন্তু তোমরা কিন্তু ওই কলেজের ওয়েবসাইটে গিয়ে কোনো রকম কোনো পোর্টালে ঢুকতে পারবে না যখন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু হয়ে যাবে তখন ওরা ওপেন করে দেবে পাবলিক করে দেবে তোমরা গিয়ে ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম সেকেন্ড প্রশ্নের উত্তর যে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টেলে যাবে সেন্ট্রালাইজড অ্যাডমিশনের লিঙ্ক পোর্টালে গর্মেন্টে দেওয়া রয়েছে ফার্স্ট এবং ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ওপেন ঢুকে যাবে যবে খুলবে পাঁচই জুন ঢুকে যাওয়ার পর সেখানে কিন্তু পুরো সমস্ত ডিটেলস তোমাদের দেবে নাম বাবার নাম মায়ের নাম তুমি উচ্চ মাধ্যমিকে প্রতিটা সাবজেক্টে কত পেয়েছো তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও কোন কোন সাবজেক্ট নিতে চাও এবং এর পাশাপাশি তারপর কত করে নাম্বার পেয়েছো কত পার্সেন্ট করে নাম্বার পেয়েছো এবং এর পাশাপাশি আরও তথ্য যেটা সেটা হচ্ছে ফটো দিতে হবে সিগনেচার করে দিতে হবে এবং এর পাশাপাশি তোমাদেরকে যে সাবজেক্টগুলো নেবে সেগুলো কিন্তু সমস্ত দিতে হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যারা নেবে ড্রামা গান নাচ সেগুলো কিন্তু দিতে হবে তো এগুলো সমস্ত ডিটেলস হয়ে যাওয়ার পর তোমরা কলেজ সিলেক্ট করবে কলেজ মানে ওই তুমি যে সাবজেক্টগুলো পড়তে চাও সেই কোন কলেজগুলোতে রয়েছে তুমি নিজে দেখে নিয়েছো অপশানেও থাকবে তুমি হয়তো পাঁচটা বা ছটা বা সাতটা বা দশটা খুব হলে তুমি কলেজগুলো সিলেক্ট করে নিলে এবং সেই কলেজে তুমি কী পড়তে চাও অনার্স না পাস সেগুলো কিন্তু সিলেক্ট করে নিলে তারপর সাবমিট করে দিলেই ফর্ম ফিল শেষ সেটা প্রিন্ট আউট করে সাইবার ক্যাপ থেকে বের করে নেবে আর কলেজে এবার বলি অনার্সও পাস কত বছরে হয় অনার্স হয় চার বছরের আটখানা সেমেস্টার দুটো করে পরীক্ষা বছরে আর পাস কোর্স হয় তিন বছরের ছটা সেমেস্টার দুটো করে পরীক্ষা বছরে কালকে বলেছি আবার আজকে বললাম এবার আমি তোমাদেরকে বলবো যে অনার্স কোর্স বা পাস কোর্স এর মধ্যে তোমাদের কোনটা করা বেটার বা কোনটা করা ভালো বা উচিত বর্তমানে দাঁড়িয়ে তোমরা কেউই চাইবে না যে টিচার হতে কারণ শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে বর্তমানে দাঁড়িয়ে কি অবস্থা তোমরা বাজার দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু আন্দোলন করছে চাকরি কিন্তু কেউ পাচ্ছে না সেই কারণে দাঁড়িয়ে আমরা ব্যক্তিগতভাবে মনে করি বা এটা সাধারণভাবে মার্কেট যেটা মনে করছে বাজার যেটা চাহিদা যে শিক্ষক শিক্ষার চাহিদা যেহেতু নেই এখন এই মুহূর্তে প্রফেসরের চাহিদা যেহেতু নেই এই পশ্চিমবঙ্গের মধ্যে যেটা সত্য সে তাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হায়ার এডুকেশন করাটা পুরোপুরি বেকার হবে তাই না যারা করতে চায় তাদেরকে কিন্তু আটকাচ্ছে না যারা করতে চায় না হায়ার এডুকেশান পরবর্তীকালে অনেক পড়াশুনো করতে চায় না তাদের জন্য কিন্তু সেফ একটা খেলা সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান পাস কোর্সে তিন বছরের কোর্স পাস কোর্সটা করে নেবে অনার্সের থেকে পাস কোর্স বেটার এটা করলেও গভর্নমেন্টের যে কোনো চাকরি তুমি করতে পারবে ঠিক আছে এই হলো মুদ্রা কথা আর হায়ার স্টাডিজ করা মানে সেই সাবজেক্টের উপরে স্পেসিফিক কিছু চাকরি খুলে যাওয়া ঠিক আছে হায়ার স্টাডিজ যারা করে তারা প্রফেসর হয় বেশিরভাগ তো তোমাদের যদি কারোর প্রফেসর টিচার লেকচারার এই জাতীয় বা রিসার্চ করার ইচ্ছা থাকে পরবর্তীকালে সাবজেক্ট নিয়ে তারা কিন্তু অনার্স করতে পারো তারপর পিজি করতে পারো কিন্তু যারা শুধুমাত্র চাকরি বা কোনো প্রাইভেট কোম্পানির সাথে যুক্ত হয়ে যাবে কেউ অন্যান্য কাজ করবে কেউ নিজের ব্যবসা করবে তাহলে কিন্তু তারা পাস কোর্সটা করে নেওয়া তাদের বেটার সবকটা ডিটেলস তথ্য দিয়ে দিলাম পাঁচই জুন থেকে শুরু হচ্ছে কলেজে ইনফরমেশান এবারে বলে দেবো শেষে যে কোন কোন সেরা কলেজ রয়েছে আর্টসের দিক থেকে বন্ধুরা আমি তোমাদের ছখানা কলেজের নাম বলবো যেই ছখানা কলেজ কিন্তু কলকাতার মধ্যে বিখ্যাত কলেজ অনার্স নিয়ে পড়ার জন্য এবং তুমি অনার্সের পাশাপাশি তুমি কিন্তু আর্টস নিয়ে মানে আর্টস নিয়ে যারা পড়াশুনো করছে তারা পাশেও পড়তে পারে এই কলেজগুলিতে এই ছখানা কলেজের প্রথম নাম হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ দ্বিতীয় হচ্ছে বেথুন কলেজ তৃতীয় হচ্ছে লেডি বার্বন কলেজ চা চতুর্থ হচ্ছে স্কটিশ চার্চ কলেজ পঞ্চম হচ্ছে শ্রী শিক্ষা শিক্ষায়তন কলেজ ষষ্ঠ হচ্ছে আশুতোষ কলেজ সব থেকে ভালো ও কলকাতার একদম প্রাণকেন্দ্র হাজরাতেই অবস্থিত আশুতোষ কলেজ এখানে কিন্তু পড়াশোনা করতে পারো কলেজটা কিন্তু দারুণ বা মারাত্মক কিন্তু কলেজ আর তোমাদেরকে সমস্তটা বলে দিলাম অনার্স পার্স এখানে থেকে কিন্তু তোমরা পড়ে নিতে পারো এছাড়া প্রচুর কলেজ রয়েছে এন্ড্রুজ কলেজ রয়েছে তারপর রয়েছে ডায়মন্ড হাবের কলেজ রয়েছে কে 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 দাস কলেজ রয়েছে এন্ডুজ কলেজ কে দাস কলেজ কিন্তু পাশাপাশি রয়েছে এর পাশাপাশি নগর কলেজ রয়েছে তারপর হেরমচন্দ্র কলেজ রয়েছে সাউথ সিটি কলেজ রয়েছে প্রফুল চন্দ্র কলেজ রয়েছে মেয়েদের জন্য শিবনাথ শাস্ত্রী কলেজ রয়েছে কলেজ রয়েছে প্রচুর কলেজ কিন্তু আমি মনে করি কলকাতা ইউনিভার্সিটি আন্ডারেই তোমরা ভর্তি হও এবং অবশ্যই ভালো ক্লিয়ার করো নতুন কোনো ইনফরমেশন নিয়ে আবারও তোমাদের সাথে ভিডিওতে দেখা হচ্ছে আর শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু তিনি টুইট করেছেন তিনি লিখেছেন রাজ্য সরকার একটি পৃথক স্টেট এডুকেশন পলিসি নিয়েছে যেখানে সমস্ত ভালো ব্যবস্থাগুলিকে নেওয়া হয়েছে